এই যে কয়েকটি লাইন আমি পাঠ করলাম ইংরেজি ভাষায়, এর অর্থটা কি? যে ইসলামের দৃষ্টিতে সমাজের ধারণা বা সমাজের রূপরেখা কি হবে, এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে। আর যেটা আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে আমি সেটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এখানে বলা হচ্ছে যে ইসলামে সোসাইটি বা সমাজের ধারণা খুব গুরুত্বপূর্ণ। এর সারাংশ যদি আমি বলি যে ইসলামে সমাজের ধারণা এমনই যে কোন এক ব্যক্তির জীবনে যদি কষ্ট নেমে আসে তাহলে সমাজে যতজন লোক বসবাস করছে, সমাজে যতজন রয়েছে সবাই তার কষ্টে কষ্ট অনুভব করবে। কোন ব্যক্তির জীবনে যদি কোন রকমের দুঃখ আসে তাহলে তার দুঃখে সবাই দুঃখিত হবে, সবাই অংশগ্রহণ করবে। এটা আমরা হয়তো অনেক জায়গায় শুনেছি, খুব বিখ্যাত হাদিস সহিহ বুখারীর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নোমান বিন বশির হাদিসের রাবি ন্যারেটর বর্ণনাকারী, সহিহ বুখারী হাদিস নম্বর 6011, খুব বিখ্যাত হাদিস। কি হাদিসে? ওই হাদিসের মধ্যে কথাই বলা হয়েছে যে সমাজে যারাই মুমিন ব্যক্তিরা বিশেষ করে যারা বসবাস করবে এদের এক অপরের সঙ্গে সম্পর্ক কেমন হবে। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উযওয়া তাদা আলাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল উম্মা। হে নোমান বিন বশির, তুমি শোনো, তারাল মুমিনিন ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম, তুমি মুমিন ব্যক্তিদেরকে এক অপরের সঙ্গে রহম করার বিষয়ে, এক অপরের সঙ্গে ভালো ব্যবহার করার বিষয়ে, এক অপরের সঙ্গে ভালোবাসার বিষয়ে এবং এক অপরের সঙ্গে নরম ব্যবহার করার বিষয়ে মুমিন ব্যক্তিদেরকে তুমি কামাসালিল জাসাদ একটি বডি এবং একটি শরীরের মতো পাবে। যেমন একটি বডি আমার একটা বডি রয়েছে, আমার একটা শরীর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আপনাকেও একটা বডি একটা শরীর দান করা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে তাকে আলাদা আলাদা একটা বডি দান করা হয়েছে, শরীর দান করা হয়েছে। যদি একটা বডির মধ্যে বডির কোনো এক অংশে যদি কোনো রকমের কষ্ট হয়, আমার বডির আমার হাতে যদি কোনো রকমের কষ্ট হয়, আমার পায়ে যদি কোনো রকমের কষ্ট হয়, আমার চোখে যদি কোনো রকমের কষ্ট হয়, আমার মাথায় যদি আমি কোনো রকমের ব্যথা অনুভব করি, তাহলে কি হয়, আমার হাতে ব্যথা যখন হয় সেই ব্যথার কষ্টে আমার পুরো শরীরটাই জর্জরিত হয়ে যায়, আমার চোখে যখন অসুবিধা হয় সেই চোখে অসুবিধার কারণে আমার পুরো শরীরটাই সেই অসুবিধা এবং সেই কষ্টকে অনুভব করে, আমার পায়ে কোনো রকমের হোঁচট লেগে যদি ব্যথা হয়ে যায়, জখম লেগে যায়, তাহলে সেই ব্যথার কষ্ট আমি পুরো শরীরের মধ্যেই সেটাকে অনুভব করে থাকি। সেই মতো নোমান বিন বশির, তুমি মুমিন ব্যক্তিদেরকে দেখতে পাবে তারা এক অপরের সঙ্গে রহম করার বিষয়ে, এক অপরের সঙ্গে ভালোবাসা করার বিষয়ে, এক অপরের সঙ্গে নরম ব্যবহার
व्यवहार करार विषय एक बडी एवं एक शरीर मत पा जे जदि एक बडिर को अंशे कष्ट व्यथा है जखम है पुरो बडी से अनुभव कर अनुरूप भाव समाज मध्य सोसाइटर मध्य हमार मुमिन व्यक्ति जदि कष्टे पड़े जाए विपदे पड़े जाए कोकम से कष्टर सम्मुखीन है कोकम से रास्ता बंद करें रास्ता बंद दाड़ दाड़ बसें ओ तो मान पीर साहेब देर अल्लाहू अल्लाहू करते स्टेज भेगे जाए ना आज के से मत एक दृश्य हो गल भाची जो स्टेज मत भेगे पड़े जाए अल्लाहू अल्लाह लाफाते लाफाते स्टेज भेगे दे एक सवधान ताड़ाहुड़ा करियो ना क्यों ये रास्ता बंद करें अनुरूप भावे मुमिन व्यक्ति सबाई समाज मध्य बसबास करी सबाई मुमिन सबाई ईमानदार कारण अल्लाह तबारक व तआला के एक अल्लाह बोले विश्वास प्रॉब्लम के फेस करे समाजे थाका समस्त व्यक्तिर जेनो सेई कष्ट अनुभव हय समस्त व्यक्ति जेनो सेई प्रॉब्लम छटपट भाव तैरी इस्लामे दृष्टिते कन्सेप्ट अफ सोसाइटी कन्सेप्ट अफ सोसाइटी इन इस्लाम ইসলামের দৃষ্টিতে কনসেপ্ট অফ সোসাইটি এটা হবে এট ফার্স্ট যে আমরা এক অপরের সঙ্গে এমন ভাবে চলাফেরা করব এক অপরের সঙ্গে প্রেম প্রীতি ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে এমন ভাবে চলাফেরা করব যে আমার ভাই আমার পাশে থাকা কোনো ব্যক্তি যে কোনো রকমের কষ্টের সম্মুখীন যদি হয় তাহলে আমাদেরকে পাশে গিয়ে দাঁড়াতে হবে তার খবর নিতে হবে ताके सान्त्वना दीते हबे ताके तसल्ली दीते हबे ए होच्छे आमादेर चरित्र हवा उचित आमादेर ए क्यारेक्टर हवा उचित आमादेर ए अखलाक हवा उचित आमादेर ए भद्रता आमादेर ए नम्रता आमादेर ए भालोबासार साथे आमादेर के जीवन आगे निये जेते हबे एबार आसुन एटफार्स्ट आमादेर ए भावे चलाफेरा हबे आम्रा जदि ইসলামের দৃষ্টিতে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে চাই তাহলে কিন্তু শুধু এই বিষয়টি নয় বরং আমরা যদি চাই যে ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর সমাজ গড়ে উঠুক তাহলে তার জন্য কয়েকটি জিনিস আমাদের জন্য করণীয় আমাদেরকে করতে হবে से सब जिनिसके भालोभावे आमादेरके बुझते हबे आमले परिणत करते हबे ताहले आमरा निजेर समाज के इस्लामेर आलोके सुंदर समाज करे आमरा गड़े तुलते पारबो आदर्श समाज आमरा गड़े तुलते पारबो सर्वप्रथम आमादेर कि हबे कयेकटा पॉइंट आमी आपनादेर सामने बोलबो प्रथम हबे कि आत्तौहीद बा ओननेस अफ गड अर्थात एकत्ववाद एकेश्वरवाद अल्लाह एक अद्वितीय अल्लाह छाड़ा कोनो माबूद नहीं अल्लाह छाड़ा कोनो सत्ता नहीं अल्लाह छाड़ा क्यों एमन नहीं जे इबादतेर योग्य अल्लाह छाड़ा एमन क्यों नहीं जे जार सामने आमी माथा नत करते पारबो अल्लाह छाड़ा कोनो व्यक्तिर जोन्नो এটা জায়েজ নয় যে সে অন্য কোন ব্যক্তিকে
সাজদা করবে বা নিজের সামনে কাউকে সাজদা করাবে এই অধিকার এই হক একমাত্র আল্লাহর আল্লাহকে বিভিন্ন ক্ষেত্রে ইয়াক বলে মেনে নেওয়া এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে যাই তাহলে এর জন্য অনেক সময় লেগে যাবে তাওহীদের অনেকগুলো কিসিম রয়েছে তাওহীদ একত্ববাদ এর অনেকগুলো প্রকার রয়েছে তাওহীদে রুবুবিয়াত তাওহীদে উলুহিয়াত তাওহীদে আসমা ও সিফাত এগুলো নিয়ে আমাদের আলোচনা একটু কম হয় আমাদের সমাজে আমরা অনেকেই মানে কোরআন হাদিসের বাণী আলোচনা শুনি কিন্তু বা অনেক কিছু বইপুঁথি পড়ি এই যে একত্ববাদের উপরে তাওহীদের উপরে একেশ্বরবাদের উপরে অনেনেস অফ গডের উপরে আমাদের ধারণাটা খুব কম রয়েছে খুব ভালো ধারণা আমাদের মধ্যে নেই পরিষ্কার এর বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লেগে যাবে এই পয়েন্টে আমি সেদিকে যাব না এক কথাই মনে রাখেন যে তাওহীদ মানে হচ্ছে ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদ এটা বাবে তাফিলের মাসদার এর শাব্দিক অর্থ হচ্ছে যে এক বলে মেনে নেওয়া আর এই পারিভাষিক অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পালনকর্তা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিভিন্ন ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় বলে মেনে নেওয়াকেই বলা হয় তাওহীদ এটা একেবারে আমি শর্টকাটে বললাম যে বিভিন্ন বিষয়ে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে মেনে নাও এটাকে বলা হয় তাওহীদ এই ওয়ানেস অফ গড বা তাওহীদ একেশ্বরবাদ বা একত্ববাদকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যদি আমরা ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তাহলে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে তাওহীদের গুরুত্বকে আলোচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এবং এই পৃথিবীর বুকে যতগুলো নবী এসেছেন যতগুলো রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলের একটাই মিশন ছিল যে মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করা এবং তাগুত আল্লাহ ব্যতীত এটাও ব্যাখ্যা করলে অনেক আলোচনা আছে তবে এক কথায় তাগুত আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে যার ইবাদত করা হোক আল্লাহ ব্যতীত সব কিছুই তাগুত সে শয়তান হোক মানুষ হোক জিন হোক যারই হোক সমস্ত নবী সমস্ত পয়গম্বর সমস্ত রাসূল এই পৃথিবীর বুকে এসেছে একটাই মিশন নিয়ে মেন তাদের প্রত্যেকের মিশনে একটা কমন বিষয় ছিল সেটা কি তাওহীদ একত্ববাদ একেশ্বরবাদ কারণ আমাদের মধ্যে যদি একত্ববাদ না থাকে তাওহীদকে যদি আমরা মেনে নিতে না পারি তাহলে আমাদের সমস্ত আমল আমাদের সমস্ত নেকি আমাদের সমস্ত পুণ্যের কাজ এর কোনো দাম নেই কোনো মূল্য নেই আল্লাহর উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে সমস্ত এসব জিনিস বেকার সবকিছুই বেকার তাই বলেন যে দ্য রিসাইটাল অফ দ্য কালিমা শাহাদা হুইচ ইম্বডিজ অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য ইউনিক রিয়ালিটি অফ গড অ্যান্ড দ্য প্রফেসি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আপন হুইচ অল ইসলামিক অ্যাক্টিভিটিস ডিপেন্ড অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে আমরা ইয়াক বলে মানি কিসের দ্বারা কালিমায়ে শাহাদাতের দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো সত্তা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বান্দা এই যে কালিমায়ে শাহাদা এই কালিমায়ে শাহাদা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেওয়া এই দুটো জিনিসের উপরে ইসলামের সমস্ত কার্যকলাপ নির্ভর করে যদি এই কালিমায়ে শাহাদাকে আমরা উচ্চারণ না করি কালিমায়ে শাহাদাকে যদি আমরা বিশ্বাস না করি তাওহীদকে যদি আমরা বিশ্বাস না করি একত্ববাদকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের সমস্ত আমল সমস্ত কার্যকলাপ ইসলামের সব কিছুই বাতিল এর কোনো দাম নেই কোনো মূল্য নেই আর আমি বললাম যে পৃথিবীর বুকে যত নবী যত রাসূল এসেছে প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের একটাই মিশন ছিল একত্ববাদের দিকে আহ্বান করা আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা এবং তাগুত থেকে বিরত থাকার আদেশ দেওয়া সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 উঠিয়ে দেখুন এখানে কি বলা হলো
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس هي سارا بشير مانور جاتي شنو اعبدوا ربكم تمرا سي ربير عبادت کرو تمرا سي پرتی پالو کر عبادت کرو تمرا سي پالن کرتر عبادت کرو جئی رب جئی پرتی پالو تمہ در کیو سیشتی کرے چھن والذین من قبلكم ایبان تمہ در پرو پروز جارا چھلو تا در کیو سیشتی کرے چھن لعلکم تتقون جاتے گرے تمہ در مدد تقوی چلے آسے تمہ در مدد پریزگاری چلے آسے جاتے گرے تمرا متقی ہوئے جاؤ پریزگار ہوئے جاؤ ये आयतेर मध्य देखें अल्लाह तबारक व तआला इबादतेर कथा आलोचना करा हलो शुधु ताई नय सूरा नहल सूरा नम्बर 16 आयत नम्बर 36 उठिए देखुन प्रत्येक नबी एवं रसूल के एक एक सम्प्रदाय एक एक कबीलार मध्य एक एक जन रसूल के पाठानो हयेछे प्रेरण करा हयेछे एवं सेई समस्त रसूल एवं नबी एकटाई मिशन छिलो सेई मिशन की छिलो अल्लाह तबारक व तआला बोलें वलकद बअसना फी कुल्लि उम्मतिर रसूला प्रेरण करेछि रसूलेर दायित्व की छिलो रसूलेर दावत की छिलो रसूलेर मिशन की छिलो आगे अल्लाह तबारक व तआला बोलें अनिबुदुल्लाह वजतनिबुत तागूत प्रत्येक नबी एवं प्रत्येक रसूलेर एकटाई मिशन छिलो हे मानुषेरा हे आमार सम्प्रदायेरा तुम्हरा एकमात्र आल्लार इबादत करो एवं तागूत थेके निजेके दूरे सरिये राखो प्रत्येक नबी ए मिशन निएई एसेछिलेन प्रत्येक नबीर मिशन तौहीद छिलो प्रत्येक नबीर मिशन एकत्ववादेर उपर प्रतिष्ठित छिलो शुधु ताई नय नबी सल्लल्लाहु आलैहि वसल्लम सही बुखारी एवं मुस्लिमेर हादिसेर मध्ये सही बुखारी हादिस नम्बर 8 सही मुस्लिम हादिस नम्बर 16 বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আল ইসলাম ওয়ালা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আল ইসলাম ওয়ালা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের উপরে রয়েছে ইসলামের খুঁটি পাঁচটি ইসলামের পিলার পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি সেই পাঁচটি স্তম্ভ কি বুনিয়াল ইসলাম ওয়ালা খামস ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ পিলারস অফ ইসলাম আর 5 ইসলামের পিলার হচ্ছে 5টি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নম্বর খুঁটি হলো কালেমায়ে শাহাদা তাওহীদ অর্থাৎ এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই যে ইবাদতের যোগ্য হতে পারে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী এই সাক্ষী দেওয়া এক নম্বর খুঁটি দুই নম্বর হয়ে কামুস সালাত নামাজ কায়েম করা ওয়া ইতাউয যাকাত তিন নম্বর যাকাত দেওয়া ওয়াল হজ চার নম্বর হজ করা ওয়া সাওম রমাদান পাঁচ নম্বর রমজান মাসের রোজা রাখা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইসলামের যে পাঁচটি খুঁটির আলোচনা করা হলো এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাঁচটি খুঁটির মধ্যে সর্বপ্রথম এক নম্বরে যে খুঁটির আলোচনা করলেন যে স্তম্ভের আলোচনা করলেন যেই পিলারের আলোচনা করলেন সেই পিলারটি কি সেই খুঁটিটি কি সেই স্তম্ভটি কি সেটিই হচ্ছে তাওহীদ একত্ববাদ একেশ্বরবাদ আল্লাহকে এক বলে মেনে নেওয়া আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে মেনে নেওয়া আল্লাহকেই বলে বিশ্বাস করে নেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই যে ইবাদতের যোগ্য হতে পারে আল্লাহ ছাড়া কোনো এমন ব্যক্তি নেই যার সামনে আমি মাথা নত করতে পারি আল্লাহ ছাড়া কোনো এমন ব্যক্তি নেই যার সামনে আমি সাজদা করতে পারি এই অধিকার এই হক এবং এই রাইট কোনো ব্যক্তির নেই তাওহীদ তাওহীদের এতটাই গুরুত্ব রয়েছে যে তাওহীদকে বোঝানোর জন্য তাওহীদকে প্রচার প্রসার করার জন্য প্রত্যেক যুগে এবং প্রত্যেক উম্মত প্রত্যেক সম্প্রদায় আমরা বলতে পারি প্রত্যেক এক একটা এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন নবী রাসূলকে পাঠিয়েছেন
যাতে করে সেই রাসূল তাওহীদের বাণী প্রচার প্রসার করেন। তাওহীদ এত সহজ বিষয় নয়, কিন্তু আমরা আজকে কাজকর্মের ক্ষেত্রে তাওহীদকে খুবই সহজ বানিয়ে নিয়েছি। যেমন আমি উদাহরণ দেব, কাজ ক্ষেত্রে আমরা তাওহীদকে কত সহজ বানিয়েছি, মানে আমরা মুসলিমের বাচ্চা এমন মুসলমান যে আমাদের ঈমান এত মজবুত, এত মজবুত যে যতই আমরা তাওহীদের বিরোধী কাজ করি না কেন, আমাদের ঈমানে কোনো রকমের আঁচ আসে না, আমার ঈমান কোনো রকমের দুর্বল হয় না, আমরা এতই বড় মুসলমান, এতই মজবুত মুসলমান, এতই মজবুত ঈমানদার যে আমরা এমন এমন কাজ করি যে কাজের দ্বারা আমাদের ঈমান থাকতে পারে না, আমাদের ইসলাম থাকতে পারে না, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস থাকতে পারে না, আমরা মুসলমান থাকতে পারি না, এমন এমন কাজ করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের ঈমান পাক্কা থাকে, কোনো রকমের অসুবিধা হয় না। যেমন কি হয় আজকে, হয় না রাজনীতি করতে গিয়ে, কোন দলে যুক্ত হতে গিয়ে বা নেতা মাথা যারা আছে তারা কি করে, মুসলিম হয়ে পূজার মণ্ডপে যায়, আর পূজার মণ্ডপে গিয়ে তার সামনে নমস্কার করে, তার সামনে মাথা নত করে, এটা কি তাওহীদের বিরোধী না? এই কি মুসলমান কে কোরআন এবং হাদিস তাকে এই অনুমতি দিচ্ছে, তাওহীদ তাকে অনুমতি দিচ্ছে, তাওহীদ তাকে পারমিশন দেই যে সেই পূজার মণ্ডপের সামনে গিয়ে মাথা নত করবে, পূজার মণ্ডপের সামনে গিয়ে সে নমস্কার করবে? আরে মাথা নত করা তো দূরের কথা, নমস্কার করা, নমস্কার উচ্চারণ করা, এটা কি চলবে? নমস্কারের মানে কি? আমরা আজকে মানে মিলে মিশে থাকার নামে আমরা এতটাই দূরে চলে গিয়েছি যে মিলে মিশে থাকবো, অবশ্যই মিলে মিশে থাকবো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলাম শান্তির শিক্ষা দিয়েছে, ইসলাম ভদ্রতার শিক্ষা দিয়েছে, ইসলাম নম্রতার শিক্ষা দিয়েছে, ইসলাম অমুসলিমের সঙ্গে সুন্দর ব্যবহার করার শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি তাওহীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন না, তাওহীদের সঙ্গে আপনি সমঝোতা করতে পারেন না, তাওহীদের সঙ্গে আপনার কোনো ব্যক্তির সঙ্গে মিল মিলাপ করা চলবে না। ওই মক্কার কাফেরেরাও বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করুন, ছ মাস ধরে আপনি আমাদের দেবদেবীর পূজা করুন, আর ছ মাস ধরে আমরা আপনার আল্লাহর ইবাদত করে নিব। তখন কি সূরা অবতীর্ণ হয়েছিল? সূরা কাফিরুন অবতীর্ণ হয়েছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, পুরো সূরা অবতীর্ণ হলো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি বলে দাও হে কাফিরেরা, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেই সব জিনিসের ইবাদত করো, পূজা করো, অর্চনা করো, সেই সব জিনিসের দেবদেবীর পূজা অর্চনা ইবাদত আমরা করতে পারি না। তারপরে লাস্টে কি বলা হলো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। দিনের বিষয়ে, তাওহীদের বিষয়ে কোন অমুসলিমের সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। বাকি আপনি তার সঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, বন্ধুত্ব ভাব, তার সঙ্গে ভদ্রতা, তার সঙ্গে নম্রতার ব্যবহার করা ইসলাম নিষেধ করে না, বরং আদেশ দিয়েছে ইসলাম যে অমুসলিমের সঙ্গে এমন সুন্দর ব্যবহার করতে হবে যাতে করে মুসলিমদের চরিত্র থেকে তারা প্রভাবিত হয় যে হ্যাঁ এরা হচ্ছে মুসলিম, এত সুন্দর চরিত্রের অধিকারী, এই হচ্ছে মুসলিম, তারা যেন ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি পূজার মণ্ডপে যাবেন নমস্কার করতে, পূজার মণ্ডপে যাবেন আপনি মাথা নত করতে, আপনি যে কোনো দলের নেতা হন না কেন, আপনি যে কোনো দলের সদস্য হন না কেন, আপনার জন্য এটা জায়েজ হতে পারে না। এটা শিরক, শিরক এবং শিরক, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা শিরক। কিন্তু আজকে আমরা এইসব কাজ করি আর আমরা কি বলি, আরে আমার ধর্ম আমার কাছে আছে, আমি যদি একটা পূজার মণ্ডপে চলে গেলাম আর নমস্কার করে দিলাম আর একটু নমস্কার করে তার সামনে দাঁড় হয়ে গেলাম, তাতে অসুবিধা কি আছে, কি হয়ে যাবে? আমাদের ঈমান কি এতটাই দুর্বল? মানে তারা কি বলে যে আমাদের ঈমান কি এতটাই দুর্বল যে পূজার মণ্ডপে কি একটু নমস্কার করলে গেলেই আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, তাওহীদ এতটাই সূক্ষ্ম বিষয়, তাওহীদ এতটাই সূক্ষ্ম বিষয়, তাওহীদকে নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, তাওহীদকে নিয়ে আপনি যে এদিক ওদিক করবেন সেটা করা চলবে না। তাওহীদের সঠিক ধারণা আপনার মধ্যে আসেনি, যদি তাওহীদের সঠিক ধারণা আপনার মধ্যে থাকতো তাহলে আপনি এইসব কাজ করতে পারতেন না। এই যে একটা স্লোগান দেওয়া হচ্ছে না, কি স্লোগান দেওয়া হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার, এটাও তাওহীদ বিরোধী। এটা কি করে হয়, ধর্ম যার যার উৎসব সবার,
আচ্ছা চাকরি যার যার টাকা সবার মানতে পারবেন জমি যার যার অধিকার সবার মানতে পারবেন স্ত্রী যার যার আরেকটু খারাপ কথা বলছি স্ত্রী যার যার অধিকার সবার মানতে পারবেন এরা কি করে হয় যে ধর্ম যার যার উৎসব সবার আরে ওই ধর্মের উৎসব ওরা পালন করবে আমরা ওখানে আঘাত করতে যাব না আমাদের ধর্মের উৎসব আমরা পালন করব আমাদেরকে আঘাত করতে আসবে না কিন্তু এই কথা কেমন করে হতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার একজন পূজার মণ্ডপে গিয়ে পূজা করবে নমস্কার করবে মাথা নত করবে আর সেখানে মুসলিমের বাচ্চা গিয়ে সে নেতা হোক বা আর কোনো ব্যক্তি হোক না কেন সে সেখানে গিয়ে নমস্কার করবে সেখানে মাথা নত করবে আর সে কথা বলবে যে ধর্ম যার যার উৎসব সবার কি করে হতে পারে আপনি যে চাকরি করছেন আপনি দেন যে চাকরি যার যার টাকা পয়সা সবার দিচ্ছেন না কেন ভাগ বন্টন করে স্ত্রী যার যার অধিকার সবার দিচ্ছেন না কেন দিবেন আপনি জমি যার যার অধিকার সবার আপনি দিবেন কি করে এটা হতে পারে এটা ঘোর তাওহীদ বিরোধী কাজ ধর্ম যার যার উৎসব সবার কি করে হতে পারে কিন্তু এর মানে আমি এটা বলছি না যে ইসলাম উগ্রপন্থী আমি বারবার বলছি ইসলামী শান্তির বার্তা পৌঁছে দিয়েছে ইসলামী বলেছে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে নম্রতার সঙ্গে চলাফেরা করতে তাদের সামনে সুন্দর চরিত্রকে ফুটিয়ে তুলতে যাতে করে তারা ইসলাম থেকে প্রভাবিত হয় কিন্তু ধর্মীয় বিষয়ে কম্প্রোমাইজ করা চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দ্বারা বলিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য এটা আলাদা বিষয় যে আপনি বেদ কুরআন ভগবদ গীতা এগুলো যা কিছু পড়বেন সেগুলোতে আপনি তাওহীদের আলোচনা পাবেন সেখানে একত্ববাদের আলোচনা পাবেন ব্রহ্মসূত্র যেটা আলোচনা করা হয় খুব ফেমাস ব্রহ্মসূত্র আজকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে চতুর্বেদীর কম নেই এটা অনেককে অনেকে কথা লাগবে মানে দু তিনটা বেদ মুখস্থ করে ও চতুর্বেদী হয়ে যাচ্ছে আর ওর জানসার নামে চতুর্বেদী লেখা হচ্ছে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তো তাদের মুখ থেকে আপনারা ওই মন্ত্র এগুলো বিভিন্ন জিনিস শুনছেন তো ব্রহ্মসূত্র সেখানেও বলা হয়েছে একত্ববাদের আলোচনা করা হয়েছে একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন ভগবান একটাই দ্বিতীয় নয় কিঞ্চিত পরিমাণ নেই ভগবান একটাই ঈশ্বর গড আল্লাহ একটাই দ্বিতীয় কেউ নেই আল্লাহ এক অদ্বিতীয় দ্বিতীয় কেউ নেই এবং এই যে ছোট ছোট মূর্তির পূজা যারা করছে ছোট ছোট মূর্তিকে নিজের হাতে তৈরি করে তার সামনে মাথা নত করছে সাজদা করছে পূজা করছে তাদেরই কিতাব ভগবদ গীতা চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 20 সেই ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে কি শুনুন তাদেরই কথা আমি আলোচনা করছি আমি নিজের কথা কোরআন এবং হাদিসের কথা এখানে আলোচনা করছি না ভগবদ গীতা চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 20 কামস্তৈস্তৈর জ্ঞানা প্রবদন্তনিয়ন্ন দেবতা তম তম নিয়মাস্থায় প্রকৃতা নিয়তা সোয়া এটা হচ্ছে সংস্কৃত ভার্সন আর ইংলিশ ভার্সনে আপনি পাবেন ইংলিশে কি লেখা হয়েছে দোজ হুজ ইন্টেলিজেন্স হ্যাজ বিন স্টলেন বাই মেটেরিয়ালস ডিজায়ার সারেন্ডার আনটু ডেমি গডস and follow the particular rules and regulation of worship according to their own natures মানে কি মানে হচ্ছে ভালো করে শুনুন এর মানেটা কি যেই সব মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে যেই সব মানুষের এই ব্রেন মস্তিষ্ক কাজ করে না তারাই অর্থাৎ যেই সব মানুষেরা পাগল হয়ে গিয়েছে যাদের ব্রেন কাজ করে না তারাই শুধু এই কাজ করতে পারে যে ডিজায়ার সারেন্ডার আনটু ডেমি গড তারাই শুধু এই কাজ করতে পারে যে ছোট ছোট মূর্তির সামনে নিজেকে সঁপে দিতে পারে ডেমি গডস আমি তো ইংলিশ অতটা জানি না যারা জানেন বুঝতে পারবেন ডেমি গডস গডসের আগে ডেমি প্রিফিক্স ব্যবহার করা হয়েছে ডেমি গডস অর্থাৎ ছোট ছোট দেবী দেবতা ছোট ছোট দেবী দেবতার সামনে যারা মাথা নত করে কারা মাথা নত করে যাদের ব্রেন কাজ করছে না যারা পাগল হয়ে গিয়েছে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে তারাই এই কাজ করতে পারে অর্থাৎ কোন বুদ্ধিমান ব্যক্তি কোন ট্যালেন্টেড ব্যক্তি কোন প্রতিভাবান ব্যক্তি এই কাজ করতে পারে না যে ছোট ছোট মূর্তিকে তৈরি করে সে তার সামনে মাথা নত করবে নিজেকে সারেন্ডার করবে এটা ভগবদ গীতার চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 20 এর মধ্যে বলা হলো আমি সংস্কৃত ভার্সন ইংলিশ ভার্সন দুটোই পড়ে আপনাদের সামনে মানে করলাম এখান থেকে আমি বুঝতে পারছি কি
যে তাওহীদ একত্ববাদের আলোচনা একেশ্বরবাদের আলোচনা প্রত্যেক ধর্মে রয়েছে এগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি শুধু একটু রিমাইন্ড করানোর জন্য বলে দিলাম বলার উদ্দেশ্য যে তাওহীদের একটা বিশাল গুরুত্ব রয়েছে আমরা যদি ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তাহলে তাওহীদের ব্যাপারে আমাদের ভালো জ্ঞান লাগবে এবং তাওহীদের বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না সমঝোতা করা চলবে না তাওহীদের ব্যাপারে ধর্মীয় বিষয়ে আমি কোনো পূজা মণ্ডপের কাছে গিয়ে আমি মাথা নত করব নমস্কার করব এটা চলবে না চলবে না চলবে না তো প্রথম পয়েন্ট হলো যে আত তাওহীদ বা অননেস অফ গড বা একত্ববাদ এটাকে আমাদেরকে মজবুত করতে হবে যদি আমরা আমাদের সমাজকে সুন্দর সমাজ করে গড়ে তুলতে চাই তাহলে এবার আগে বাড়ুন এরপরে আমাদেরকে কি করতে হবে বাট কোঅর্ডিনেশন বিটুইন ফেথ এন্ড অ্যাকশন ইজ অফ ক্রুশাল ইম্পর্টেন্স তাওহীদকে মেনে নেওয়ার পর একত্ববাদকে বিশ্বাস করে নেওয়ার পর আল্লাহর উপরে ঈমান স্থাপন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম নবীকে নবী বলে মেনে নিলাম এই সব হওয়ার পর বিশ্বাস যখন আমার মজবুত হয়ে গেল তখন আমার বিশ্বাস এবং ফেথ এন্ড অ্যাকশন অর্থাৎ ঈমান এবং আমল ঈমান এবং আমল ঈমান এবং আমল কাজ এই দুটোর মধ্যে মিল থাকতে হবে এমন না যে আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আল্লাহকে এলাহ বলে মেনে নিয়েছি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি আল্লাহকে মালিক বলে রাজিক বলে মুদাব্বিরুল উমুর বলে আমরা মেনে নিয়েছি তাওহীদকে বিশ্বাস করে নিয়েছি নবীকে নবী বলে মেনে নিয়েছি কিন্তু আমরা ইসলামের কাজ করি না তাহলে চলবে না ইসলামের কাজগুলো আমাদেরকে করতে হবে এবং ইসলামের কাজ নিজেও করতে হবে এবং নিজে করার সাথে সাথে অপরকেও করার আদেশ দিতে হবে এমন না যে আমি মানুষকে তো ইসলামের বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আলোচনা করছি নামাজ রোজা হজ যাকাত কিন্তু আমি নিজেই আমল করি না এমন বিষয় যেন না হয় যদি এমন বিষয় হয় যে আমি নিজেই আমল করি না আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে বলে সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ব্যক্তিরা যারা ঈমানদার ঈমান এনেছো ঈমান আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেই কাজগুলো তোমরা নিজে করো না সেই সব কাজ করার আদেশ অপরকে কেন দাও অন্য জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আতামুরুনা আন-নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন হে মানব জাতি শোনো এবং হে দাঁড়ি এবং দাওয়াত যারা পেশ করো তারা বিশেষ করে শোনো আতামুরুনা আন-নাস বিল বির তোমরা মানুষকে ভালো কাজের নেকি কাজের ভালো কাজের পুণ্যের কাজের সওয়াব কাজের ভালো আমল করার তোমরা আদেশ দিয়ে থাকো ওয়াতান সাউনান ফুসাকুম এবং নিজের আত্মাকে ভুলে যাও নিজেকে ভুলে যাও মানুষকে ভালো কাজ করতে বলো মানুষকে নেকির কাজ করতে বলো মানুষকে নেকির কাজে অংশ গ্রহণ করতে বলো কিন্তু নিজের আত্মাকে ভুলিয়ে দাও ওয়ান্তুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কোরআনে মাজিদ তেলাওয়াত করে থাকো আফালা তাকিলুন তোমরা কি এখনো ব্রেন মস্তিষ্কের দ্বারা কাজ নেবে না তোমরা কি এখনো নিজের আকলকে ব্যবহার করবে না তাই ব্রাদার ইসলাম তাওহীদকে মেনে নেওয়ার পর একত্ববাদকে মেনে নেওয়ার পর একেশ্বরবাদকে মেনে নেওয়ার পর ওয়ানেস অফ গডকে মেনে নেওয়ার পর এই বিশ্বাস স্থাপন করার পর যে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহর আল্লাহ ছাড়া কোনো এমন সত্তা নেই যার সামনে আমরা মাথা নত করতে পারি আল্লাহ ছাড়া কোনো এমন ব্যক্তি নেই যার সামনে আমরা সাজদা করতে পারি এই বিষয়টা মেনে নেওয়ার পর কাজে পরিণত করতে হবে এবং নিজেও করতে হবে অপরকেও আদেশ দিতে হবে এবং অপরকে আদেশ দিতে গিয়ে আমরা নিজের আত্মাকে যেন ভুলিয়ে না বসি আমরা নিজেকে যেন গাফিল না করে ফেলি এই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে বলার উদ্দেশ্য যে তাওহীদ তাওহীদকে মেনে নেওয়ার পর আমাদেরকে আমলের ময়দানে আসতে হবে আমলের ময়দানে আসতে হবে যেটা আমি বলছিলাম যে তাওহীদ একটু আর কথা এই সম্পর্কে একটা পয়েন্ট মনে পড়লো একটু বলে দিই গতকালকে যেমন আমি আপনাদের সামনে বলেছিলাম
যে আজকাল বিভিন্ন জায়গায় গান বাজনা চলে সং চলতে থাকে আর আমরা কি করি ওই সব গান এমন গান যেই সব গানে শিরক যেই সব গানে এমন কথা রয়েছে যেই কথাগুলো আমরা যদি মনের ভিতর থেকে যদি পড়ে থাকি আমরা কেউ মুসলমান থাকতে পারি না সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে শাহাদা পাঠ করে আমাদেরকে ইমানের তাসদীদ করতে হবে নতুন ভাবে ইসলাম গ্রহণ করতে হবে যদি মন থেকে ওই সব গান আমরা পাঠ করে থাকি যেগুলো তাওহীদ বিরোধী গান এমনিতে তো সব গানই মানে গুনার কাজ সব গানই পাপের কাজ কিন্তু বিশেষ করে ওই সব গান যেই সব গানে শিরকিয়া কালাম শিরকের কথা রয়েছে গতকালকে আমি কয়েকটা কথা বলেছিলাম যে গান আজকাল শুনতে হয় না বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায় তো এই ধরনের কিছু কিছু গান আছে যেগুলো আমরা যুবক ছেলে যুবক যুবতী মেয়েরা আমরা কিছুই মনে করি না যখন গান বাজে তার সঙ্গে সঙ্গে তালে তাল মিলাই বাড়িতে সেই সব গান আমরা চালাই বিবাহের বাড়িতে কোনো ফাংশনে অনুষ্ঠানে আমরা সেই সব গান বাজাই আর তার সঙ্গে সঙ্গে আমরাও পাঠ করি তার একটা গান কি বলা হয় হাসিনো কো আতে হ্যায় ক্যা ক্যা বাহানে খোদা ভি না জানে তো হাম কেসে জানে নাউজুবিল্লাহি মিন যালিক এই গানটা যদি আপনি মন থেকে হৃদয় থেকে যদি গানটা পাঠ করেন আপনার ঈমান থাকতে পারে না আপনি মুসলমান থাকতে পারে না কি বলা হচ্ছে হাসিনো কো আতে হ্যায় ক্যা ক্যা বাহানে খোদা ভি না জানে তো হাম কেসে জানে আল্লাহু আকবার নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ ক্ষমা করুক আচ্ছা এমন কোন বিষয় আছে যে যে বিষয়টা আল্লাহ তাআলা জানেন না আমরা মুসলিম হিসাবে এটা বলতে পারবো যে আল্লাহ তাআলা কোন জিনিস জানেন না এটা বলতে পারবো আর এখানে কি বলা হচ্ছে আল্লাহ যখন জানে না তো প্রেমিকাদের বিষয়ে ওদের এমন চাল চরিত্র ওদের এমন ভঙ্গিমা যে যেগুলো খোদাই জানেন আল্লাহই জানেন তো আমি কি করে জানবো এ কথা কি করে বলতে পারে কত বড় শিরকিয়া কালাম অথচ আল্লাহ তাবারক ওয়া সম্পর্কে কি বলা হচ্ছে স্বয়ং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে সিনার ভিতরে বুকের ভিতরে যা কিছু তোমরা মনে কল্পনা করো কামনা করো ভাবো ধারণা করো সেটা থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অবগত আমরা মনে মনে যা কিছু ভাবি মুখে উচ্চারণ না করি মনে মনে যা কিছু ভাবি সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়ে যদি চলাফেরা করে সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন সেই আল্লাহর ব্যাপারে এই ধরনের গান তৈরি করা হয় আমাদের চরিত্রকে বিগড়ে দেওয়ার জন্য আমাদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য আর আমাদের যুবক ভাইরা যুবতী মেয়েরা এই সব গান গেয়ে থাকে আর কিছুই মনে করে না এমনিতে তো সব গানেই গুনার কাজ পাপের কাজ কিন্তু এই সব গানের দ্বারা আপনার আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে আপনি ইসলাম থেকে বেরিয়ে যেতে পারেন রূপ তেরা রং তেরা দেখ কে কুদরত ভি হায়রান হ্যায় নাউজুবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে এই যে ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ছেলে বানিয়ে দেওয়া হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার স্ত্রী নাউজুবিল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বানিয়ে দেওয়া হলো এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠোর ভাবে আলোচনা করেছেন কোরআন মাজিদের মধ্যে মারিয়ামকে স্ত্রী বানানোর কারণে ঈসা আলাইহিস সালাতুসসালামকে ছেলে বানানোর কারণে যে আল্লাহর জন্য এটা কখনোই শোভনীয় নয় যে আল্লাহর ছেলে হবে আল্লাহর স্ত্রী হবে আল্লাহর মেয়ে হবে সেই আল্লাহর ব্যাপারে আমরা কি বলি যে তোমার রূপ তোমার যৌবন তোমার সৌন্দর্য তোমার বিউটি দেখে প্রেমিকাকে বলছে যে তোমার বিউটি দেখে আল্লাহ তাআলাও হয়রান পরেশান আল্লাহ তাআলাও ভাবতে পারছে না নাউজুবিল্লাহি মিন যালিক কত ভয়ঙ্কর এই কথা আর এই সব গান আমরা দিব্যি গিয়ে থাকি এই সব গান আমরা আগ্রহের সঙ্গে এনার্জির সঙ্গে গিয়ে থাকি আমরা একটু চিন্তা ভাবনা করি না আর আমাদের ঈমান কোন রকমের কিছু হয় না আমাদের ঈমান নষ্ট হয় না আমাদের ঈমান এতটাই মজবুত আমি বললাম না যে আমাদের ঈমান এতটাই মজবুত যে এই সব কথা বললে আমাদের ঈমান নষ্ট হয় না আমাদের ঈমানে কোন রকমের আঁচ আসে না অথচ এই সব কথার দ্বারা আমাদের ঈমান থাকতে পারে না আমার ইসলামে থাকতে পারি না নতুন ভাবে কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে নতুন ভাবে এইজন্য ব্রাদার ইসলাম যেটা বলছিলাম যে আমরা যদি ইসলামের দৃষ্টিতে সমাজের ধারণা বা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে চাই
তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে যে তাওহীদ ওয়াননেস অফ গড বা একত্ববাদ একেশ্বরবাদ এই জিনিসটাকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে তারপর আসুন এরপর আমাদের কি করণীয় হবে আমি বলেছিলাম কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব দুই নম্বর পয়েন্ট ইউনিটি এন্ড ব্রাদারহুড আমরা যদি ইসলামের দৃষ্টিতে সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে একতার সঙ্গে থাকতে হবে এক হয়ে একতার সঙ্গে ব্রাদারহুড ভাতৃত্ব ভাব বজায় রেখে যে এই কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় সমস্ত মুমিন এক অপরের ভাই ভাই এই ভাই ভাই হয়ে আমাদেরকে থাকতে হবে ইউনিটি থাকতে হবে ইউনিটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব আমাদের মধ্যে যদি এক ভাব না থাকে আমাদের মধ্যে ভাতৃত্ব ভাব না থাকে আমরা যদি এক হয়ে এক বডি হিসেবে যদি আমরা সমস্ত মুসলমান চলাফেরা না করি তাহলে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে আমাদের হাওয়া বেরিয়ে যাবে যেমন চাকা থেকে হাওয়া বেরিয়ে গেলে সেই চাকা দিয়ে আর গাড়ি চালানো যায় না সেই মতো আমাদের হাওয়া বেরিয়ে যাবে আমাদের বাতাস বেরিয়ে যাবে আমরা দুর্বল হয়ে পড়ে যাব আর এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইয়াক আদম আলাইহিস সালাতুস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতুস সালাম সেই দুজনের কাছ থেকে ওয়া গুনিত অসংখ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নর নারীকে তৈরি করেছেন আমাদের একটাই আমাদের যে মূল হচ্ছে আদম আলাইহিস সালাতুস সালাম আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাতুস সালাম আমাদের মাতা এটা যদি আমরা মনে রাখি আর এই মনে রেখে যদি আমরা নিজের মধ্যে নম্র ভাব যদি তৈরি করি তাহলে আমাদের মধ্যে একতা আসবে ইউনিটি আসবে ব্রাদারহুড আসবে সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে ইশারা করতে গিয়ে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 এর মধ্যে বলেন এদিকে ইশারা করতে গিয়ে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র এক নফস এক আত্মা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে কি বলা হয়েছে দেখুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس هي مانو جاتي تمرا شنو اتقوا ربكم تمرا سي رب كي دیکھے بھائی کرو تمرا سي رب كي دیکھے نجر مدد بھیتی سنترست تویری کرو الذي خلقكم যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা এক নফস থেকে এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়া খালাকা মিনহা জাওজাহা এবং সেই এক আত্মা থেকে আদম আলাইহিস সালাতু সালামের কাছ থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু সালাম এই দুজনের কাছ থেকে অগণিত নর নারী অসংখ্য নর নারীকে তৈরি করেছেন অসংখ্য নর নারীকে সৃষ্টি করেছেন অতএব তোমাদের মধ্যে যদি এই বিষয়টা থাকে তোমাদের মধ্যে যদি এই ধারণা থাকে তোমাদের মধ্যে যদি এই কনসেপ্ট থাকে যে আমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে একমাত্র হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে তাহলে তোমাদের মধ্যে নম্রতা তৈরি হবে তোমাদের মধ্যে ভদ্রতা তৈরি হবে তোমাদের মধ্যে একটা নম্র ভাব আসবে যে আমাদের মূল হচ্ছে একজনই তার কাছ থেকে আমাদের সবাইকে তৈরি করা হয়েছে তোমাদের মধ্যে ভাতৃত্ব ভাব আসবে তোমাদের মধ্যে ইউনিটি আসবে তোমাদের মধ্যে ব্রাদারহুড আসবে এই জন্য তোমরা এই জিনিসটাকে মনে রাখবে এবং এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103 এর মধ্যে যে কথা বললেন সেই কথাকেও তোমরা স্মরণ করে রাখবে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু হে সারা বিশ্বের মানব জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলার দড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার রজ্জু আল্লাহ তাবারক ওয়া তাআলার রশ্মি অর্থাৎ কোরআনে মাজিদ কে তোমরা এক হয়ে সমবেত হয়ে যৌথভাবে আঁকড়ে ধরে নাও আর নিজের মধ্যে ভেদাভেদ করো না নিজের মধ্যে মতভেদ করো না নিজের মধ্যে তফেরকা বাজি করো না হে মুসলমান তোমরা একভাবে যৌথভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দড়ি আর দড়ি কাকে বলা হয়েছে কোরআন মাজিদ
আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মাজিদ এবং কোরআন মাজিদের সঙ্গে হাদিস কিন্তু যুক্ত রয়েছে। কোরআন মাজিদের সঙ্গে হাদিস যুক্ত রয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিসকে তোমরা মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে ফেলো আর নিজের মধ্যে ভেদাভেদ করো না। এই যদি ভেদাভেদ করো তাহলে তোমাদের মধ্যে ইউনিটি আসতে পারে না, ভেদাভেদ যদি করো তাহলে তোমাদের মধ্যে ব্রাদারহুড আসতে পারে না, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব আসতে পারে না। শুধু তাই নয়, সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13 মধ্যে বলা হলো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে সারা বিশ্বের মানব জাতি শুনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ থেকে এবং এক নারী থেকে, এক নর এবং নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইল লিতাআরাফু, তোমাদেরকে সৃষ্টি করার পর এক নারী এবং এক নর থেকে সৃষ্টি করার পর পুরুষ এবং মহিলার কাছ থেকে সৃষ্টি করার পর তোমাদেরকে বিভিন্ন কবিলা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তোমাদেরকে বণ্টন করে দেওয়া হয়েছে, বিভক্ত করে দেওয়া হয়েছে। লিতাআরাফু, যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো, যাতে করে তোমাদের এক অপরের আইডেন্টিটি সহজ হয়ে যায়, এক অপরের সঙ্গে মিলেমিশে চলাফেরা করতে পারো। কিন্তু মনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে সম্মানীয় ব্যক্তি, সবচাইতে প্রিয় ব্যক্তি আল্লাহর নিকটে ওই ব্যক্তি হবে যে সবচাইতে বেশি মুত্তাকি, সবচাইতে বেশি যে আল্লাহকে দেখে ভয় করবে, সবচাইতে বেশি যার মনের মধ্যে তাকওয়া থাকবে, সবচাইতে বেশি যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ভীতি থাকবে। কোন জাতি, কোন ন্যাশনালিটি, কোন বর্ণ, কোন জাতপাত, কোন এলাকা, কোন অঞ্চলের ভিত্তিতে কোন ব্যক্তির কোন সম্মান নেই। যে এই ব্যক্তি এই এলাকায় রয়েছে, এই এলাকার লোকেরা ধনী, এই এলাকার লোকেরা সম্ভ্রান্ত, এই জন্য এই এলাকার এই লোক এই জন্য এর সম্মান একটু বেশি, এর একে একটু বেশি শ্রদ্ধা করতে হবে, এমন কোন ইসলামের মধ্যে নেই। ইসলাম জাতি বর্ণ রং এলাকা অঞ্চল এইসব উপরে ভিত্তি করে ইসলাম কোনো ব্যক্তিকে সম্মান দান করে না। ইসলাম সম্মান দান করে একমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে সম্মানীয় ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ওই ব্যক্তি যে আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় করে, যার মনের মধ্যে সবচাইতে বেশি তাকওয়া রয়েছে, যে সবচাইতে বড় মুত্তাকি, সে সবচাইতে বড় প্রিয় ব্যক্তি, সবচাইতে সম্মানীয় বান্দা আল্লাহর নিকটে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মধ্যে কোনো রকমের অহংকার আসতে পারে না, অহমিকা আসতে পারে না, আমাদের মধ্যে কোনো রকমের তাকাব্বুর আসতে পারে না, আমাদের মধ্যে একটা বড়ত্ব ভাব মহত্ব ভাব আসতে পারে না যে আমি এই ভিত্তিতে, আমি শিক্ষা দীক্ষার ভিত্তিতে, আমি এলাকার ভিত্তিতে, আমি বর্ণের ভিত্তিতে, আমার রং সাদের এই ভিত্তিতে, আমার টাকা পয়সা ধনী আমি এই ভিত্তিতে আমার যে বেশি সম্মান, এই বিষয়টা আমাদের মধ্যে আসতে পারে না, এই ধারণা আসতে পারে না। যদি আমরা এই সব আয়াতকে আমরা নিজের চোখের সামনে রাখি তাহলে ব্রাদার ইসলাম সম্মানী উপস্থিতি, আমরা যদি চাই যে ইসলামের দৃষ্টিতে সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে চাই, তাহলে এর জন্য দ্বিতীয় করণীয় আমাদের কি হবে, ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড, অর্থাৎ একত্ব বা মানে একতা এবং ভ্রাতৃত্ব ভাব, এক অপরের সঙ্গে মিলে মিশে এক অপরের দুঃখে দুঃখিত হয়ে, এক অপরের কষ্টে কষ্ট অনুভব করে, এক অপরের প্রবলেমকে আমরাও অনুভব করে তার পাশে দাঁড়িয়ে তার সাহায্য সহযোগিতা করে আমার সামর্থ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমাদেরকে পাশে থাকতে হবে এবং এক অপরের সঙ্গে মিলেমিশে আমাদেরকে চলাফেরা করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তারপরে তৃতীয় আমাদের করণীয় কি হবে, ব্যালেন্স অ্যান্ড ট্রুথ, অর্থাৎ আমাদেরকে সমাজে চলাফেরা করতে গেলে একটু ব্যালেন্স করে চলাফেরা করতে হবে।
ব্যালেন্স করে চলাফেরা করা মানে কি আমাদেরকে শরীয়তের বিষয়ে বা শরীয়তের বাইরে কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের বাইরে বেশি বাড়াবাড়িও করলে চলবে না এবং কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে ত্যাগ করে দিলেও চলবে না ছেড়ে দিলেও চলবে না কোরআন এবং হাদিসের বিষয়ে খুব বেশি বাড়াবাড়িও করা চলবে না এবং কোরআন এবং হাদিসের মাসাইল নিয়ম পদ্ধতিকে আমরা যে ত্যাগ করে দিব ছেড়ে দিব তুচ্ছ মনে করে সেটাও কিন্তু করা চলবে না মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং ট্রুথ সততা সত্যতা সিদ্ক সচ্চাই এগুলোকে নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত এই উম্মতের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আমাদের প্রশংসা করেছেন আমাদের আলোচনা করেছেন এই বলে যে তোমরা হচ্ছ উম্মতে ওয়াসাত অর্থাৎ তোমরা হচ্ছ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত তোমাদের দ্বারা বাড়াবাড়িও হতে পারে না এবং তোমাদের দ্বারা কমিও হতে পারে না শরীয়তের বিষয়ে আমরা বাড়াবাড়িও করব না এবং শরীয়তের বিষয়ে আমরা কোন রকমের কমিও করব না এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে ব্যালেন্স এন্ড ট্রুথ ব্যালেন্স এবং ট্রুথ এই দুটো জিনিসকে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবং সততা এবং সত্যতা একে নিয়ে আমাদেরকে চলতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143 ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়াকাযালিকা জাআলনাকুম হে মানব জাতি তোমরা শোনো ওয়াকাযালিকা জাআলনাকুম এভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত করে তৈরি করেছি আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত করে তৈরি করেছি যাতে করে লিতাকুনু শুহাদা আলান নাস যাতে করে তোমরা কিয়ামত দিবসে হাশরের ময়দানে সমস্ত হাশরের ময়দানে সমস্ত নবীর সম্প্রদায় সমস্ত নবীর উম্মত সমস্ত সারা বিশ্বের মানব জাতি হাশরের ময়দানে জমায়েত হবে হাশরের ময়দানে একত্রিত হবে সেই জায়গায় হাশরের ময়দানে লিতাকুনু শুহাদা আলান নাস যাতে করে তোমরা সমস্ত মানুষের জন্য সাক্ষীদাতা হিসাবে তোমরা হাশরের ময়দানে আগমন করো সমস্ত সম্প্রদায়ের জন্য সাক্ষীদাতা হিসাবে তোমরা আগমন করো সমস্ত সম্প্রদায়ের পক্ষ থেকে তোমরা সাক্ষী দেনেওয়ালা এবং সাক্ষী দেওয়ার জন্য যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাশরের ময়দানে গিয়ে তোমরা যেন জমা হও একত্রিত হও এই জন্য তোমাদেরকে উম্মতে ওয়াসাত মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত করে তৈরি করা হয়েছে ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা শুধু তোমাদেরকে নয় বরং তোমাদের শেষ নবী তোমাদের শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সাক্ষীদাতা হিসাবে সৃষ্টি করা হয়েছে সেই শেষ নবী শেষ রাসূল সেই হাশরের ময়দানে কিয়ামত দিবসে তিনিও আগমন করবেন এবং সমস্ত নবী সারা বিশ্বের মানব জাতির জন্য সাক্ষীদাতা হিসাবে তিনি আগমন করবেন সমস্ত ব্যক্তির পক্ষ থেকে তিনি সাক্ষী দান করবেন এই জিনিসটা তোমাদেরকে করতে হবে এই জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমরা হচ্ছ উম্মতে ওয়াসাত তোমরা হচ্ছ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত অর্থাৎ তোমাদের দ্বারা ইসলামের ব্যাপারে তোমাদের দ্বারা শরীয়তের ব্যাপারে কোন রকমের বাড়াবাড়ি হবে না তোমাদের দ্বারা শরীয়তের ব্যাপারে কোন রকমের কমিও হবে না অর্থাৎ শরীয়তের মধ্যে কিঞ্চিত পরিমাণ তোমরা কোনো জিনিসকে দাখিলও করবে না এবং কিঞ্চিত পরিমাণ কোনো জিনিসকে তোমরা শরীয়ত থেকে বের করেও নিয়ে আসবে না এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে
যে শরীয়তের মধ্যে কোন রকমের কিঞ্চিত পরিমাণ প্রবেশ করাতে পারি না এবং কিঞ্চিত পরিমাণ আমরা শরীয়ত থেকে বেরও করতে পারি না যদি আমরা এই কাজ করি তাহলে আমরা এক সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো না যদি আমরা ইসলামিক দৃষ্টিতে ইসলামের আলোকে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদের করণীয় হবে ব্যালেন্স এন্ড ট্রুথ শুধু তাই নয় সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এর মধ্যে বলা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আমাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ তোমাদেরকে সবচাইতে উৎকৃষ্ট উম্মত করে তৈরি করা হয়েছে সবচাইতে উত্তম উম্মত করে তৈরি করা হয়েছে উখরিজাত লিন্নাস তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস মানুষের জন্য মানব জাতির জন্য কেন কি কথা বলা হলো মানব জাতির জন্য তৈরি করা হয়েছে এর অর্থটা কি এর মানেটা কি এর মিনিংটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা বললেন যে তোমাদেরকে সর্বোত্তম উৎকৃষ্ট উম্মত হিসেবে তৈরি করা হয়েছে উখরিজাত লিন্নাস মানুষের জন্য কেন এর উদ্দেশ্য হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের কাজ হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদেরকে উৎকৃষ্ট উম্মত করে তৈরি করা হয়েছে তোমাদেরকে উত্তম উম্মত করে তৈরি করা হয়েছে উখরিজাত লিন্নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির ভালাইয়ের জন্য তোমরা কি কাজ করবে তোমাদের কি দায়িত্ব রয়েছে তা'মুরুনা বিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরে থাকার আদেশ দিবে তোমাদের সামনে যদি কোনো রকমের অনুসলামিক কাজ হয় তোমাদের সামনে যদি কোনো রকমের ইসলাম বিরোধী কাজ হয় তোমাদের সামনে যদি কোনো রকমের পাপের কাজ হয় তোমাদের সামনে যদি কোনো রকমের ইসলাম বিরোধী কাজ হয় কোরআন এবং হাদিসের বিরোধী কাজ হয় তাহলে তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে প্রত্যেকেরই ডিউটি রয়েছে যে সে নিজের সাধ্য অনুযায়ী তা'মুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে মানুষকে দূরে সরে থাকার নির্দেশ দেবে এমন না যে একজন খারাপ কাজ করছে গুনার কাজ করছে সে খারাপ কাজ করছে সে গুনার কাজ করছে আমার দেখার কি আমার বলার কি আমি দেখতে পাচ্ছি যে উমুকের ছেলে নবযুবক রাত্রিবেলায় বাইরে এসে কোনো কোণে বসে অশ্লীল ছবি দেখছে মোবাইলে এখন তো মোবাইল এত সহজ হয়ে গেছে গুনার কাজ করা বলার অপেক্ষা রাখে না এত সহজ হয়ে গেছে আর এত বড় ফিতনা অথচ মোবাইলের মধ্যে ভালোরও শেষ নেই মোবাইলের মধ্যে ভালো জিনিসেরও শেষ নেই কিন্তু খারাপেরও শেষ নেই আর আমরা বেশিরভাগ কি হই ভালো জিনিসগুলোকে কম ব্যবহার করি আমরা খারাপ কাজের দিকে আমরা বেশি যাই আমি কোনো অমুক ব্যক্তির ছেলেকে দেখছি সে নবযুবক সে রাস্তায় বসে কোনো কোণাতে বসে রাত্রিবেলায় অশ্লীল ভিডিও দেখছে আমি পিতা হিসেবে আমার ছেলেকে দেখছি মা হিসেবে আমার মেয়েকে দেখছি বাড়িতে ঘরের ভিতরে সে মোবাইল কিভাবে ব্যবহার করে অশ্লীল ভিডিও দেখছে আমি টের পাচ্ছি কিন্তু আমি তাকে শাসন করি না আমি তাকে বলি না আমি তাকে নসিহত করি না তাকে আমি উপদেশ মানি শুনাই না আমি তাকে বলি না এইসব কাজ করা ঠিক না তাহলে আমাদের সমাজ সুন্দর সমাজ হতে পারে না সমাজ কি করে হবে এক একজন ব্যক্তির দ্বারা এক ব্যক্তি দুই ব্যক্তি তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি সমস্ত ব্যক্তি যখন কোরআন এবং হাদিসকে মেনে চলবে সুন্দরভাবে যখন সবাই সমাজের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করবে তখনই একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি আমার ছেলে আমার মেয়ে ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল আমি তার হাতে ধরিয়ে দিয়েছি এখন ইন্টারনেট খুবই সহজ হয়ে গিয়েছে ফাস্ট ইন্টারনেট কোন একজন ব্যক্তি বলছিল যে প্রাইভেসি অ্যান্ড
fast speed of data is very dangerous. Privacy, মানে প্রাইভেসি মানে একা কোথায় থাকা আর ইন্টারনেটের মানে হাই স্পিড, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কাজ। মানে একা আপনি আছেন আর ইন্টারনেট আপনার কাছে আছে, আপনার আর কোনো জিনিসের দরকার পড়বে না, কোনো জিনিসের দরকার পড়বে না। আর আপনি যখন যাবেন ইন্টারনেটের ভিতরে, যখনই একটা কোনো খারাপ জিনিস আসলো, আরে অনেক ইমানদার ব্যক্তি, অনেক মৌলানা সাহেবেরা, মানে এত বড় ফিতনা মোবাইল, যে মোবাইল দেখতে দেখে খারাপ জিনিস চলে আসে তো ওরাও একটু ঢুকে যায় যে একটু দেখে নিয়ে এটা কি আছে, মোবাইল এত বড় ফিতনা। আর সেই মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আমি আমার যুবক ছেলেকে, আমার যুবতী মেয়ের হাতে আমি ধরিয়ে দিয়েছি, আর সে ইন্টারনেট হাই স্পিড নিয়ে আর ঘরের ভিতরে সে কি করছে না করছে সেদিকে আমার কোনো ভ্রক্ষেপ নেই, আমার কোনো ধ্যান নেই। আমি কোনোদিন তাকে বললাম না, তাকে বুঝালাম না। এই যে আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। পিতা দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে সে নিজের ছেলেকে ভালো কাজের আদেশ দিয়েছিল কি দিয়েছিল না, খারাপ কাজ থেকে দূরে সরে থাকার আদেশ দিয়েছিল কি দিয়েছিল না, তাকে শাসন করেছিল কি করেছিল না। মা দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে যে জালসার নামে যখন মেলা ঠেলা লেগেছিল তখন তোমার মেয়ে বেপর্দা হয়ে বিউটি আর বানাও সিঙ্গার করে মেকআপ করে আর নিজের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়াচ্ছিল, নিজের চুলকে একেবারে এলোমেলো করে আর খপ্পা করে বেনি করে আর অমুক অভিনেত্রী অমুক অ্যাক্ট্রেসের নকল করে ড্রেস পরে চলাফেরা করছিল, কারণ তুমি মা হয়ে নিজের দায়িত্ব পালন করেছি তো পারোনি। জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহি করতে হবে, বড় দাদাকে জিজ্ঞেস করা হবে, তোমার তত্ত্বাবধানে তোমার ছোট ভাই ছিল, তুমি তাকে শাসন করতে পারতে, তুমি তার শাসন করেছিলে কি করেছিলে না, তুমি তাকে বুঝিয়েছিলে কি বুঝিয়েছিলে না। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, স্বামী দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসিত হতে হবে, স্ত্রী দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসিত হতে হবে, পিতা দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে, মাতা দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে, সর্দার মডেল দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে, প্রধান মুখিয়া দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব রয়েছে, ডিউটি রয়েছে, এবং সেই ডিউটি সেই দায়িত্ব আমাদেরকে বুঝে নিতে হবে এবং সেটাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা কথা বলে যে কুনতুম উম্মা কুনতুম খায়রা উম্মা, তোমরা সবচাইতে উত্তম উম্মা, উৎকৃষ্ট উম্মা, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তোমাদের একটা গুরু দায়িত্ব রয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে মানুষকে, মন্দ কাজ থেকে দূরে সরে থাকার আদেশ করবে। এই দায়িত্ব আমাদেরকে, এই ডিউটি আমাদেরকে পালন করতে হবে। লার্ন ইয়োর রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন দ্য সোসাইটি। সোসাইটির মধ্যে আমার আপনার কি দায়িত্ব, আমার আপনার কি ভূমিকা, আমার আপনার কি রোল থাকা উচিত, সেই রোল ভূমিকা, সেই দায়িত্ব, সেই ডিউটি আমাদেরকে বুঝে নিতে হবে এবং বুঝার পর সেটাকে আমাদেরকে পালন করতে হবে। আসুন চতুর্থ এবং শেষ পয়েন্ট, আমার সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ পয়েন্ট সেটা হচ্ছে, আমরা যদি ইসলামের দৃষ্টিতে সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদের করণীয় কি হবে। আমি কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে আলোচনা করব, চারটা পয়েন্ট ছিল, তিনটা পয়েন্টের আলোচনা হয়ে গেছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে ইসলামিক সোসাইটি অ্যাজ আ মডেল সোসাইটি। ইসলামিক সোসাইটিটা কেমন হবে, আমাদের সমাজটা কেমন হবে, মডেল সোসাইটি, আদর্শ সমাজ। আর আদর্শ সমাজ কি করে হবে, ওই আমরা আদর্শ সমাজ, আদর্শ সমাজ, আদর্শ সমাজ এভাবে আমরা তোতা পাখির মতো যদি উচ্চারণ করতে থাকি, বলতে থাকি, আমাদের সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে না। আমাদেরকে আদর্শ সমাজ করার জন্য, আমাদের সমাজকে আদর্শ রূপে গড়ে তোলার জন্য আমাদের যে করণীয়, সেই করণীয় আমাদেরকে পালন করতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে। যে কথাটা আমি বললাম,
এর আগে যে 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট এটা কাছাকাছি একটু একই ধরনের যে আমাদের নিজের দায়িত্বটা পালন করতে হবে আল্লাহ তাআলা কোরআন বলে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104 এর মধ্যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে এমন এক উম্মত থাকা উচিত তোমাদের মধ্যে এমন এক সম্প্রদায় থাকা উচিত তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যেই দল ইয়াদউনা ইলাল খায়র সমস্ত মানব জাতিকে সমস্ত সমাজে চলাফেরা যারা করছে তাদেরকে ভালাইয়ের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের দিকে ডাক দিবে ভালো কাজের দিকে আহ্বান করবে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং মন্দ কাজ থেকে দূরে সরে থাকার আদেশ করবে অর্থাৎ তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত একটি সম্প্রদায় থাকা উচিত বা একটি জামাত থাকা উচিত যেই জামাতের দায়িত্ব থাকবে যেই জামাতের ডিউটি একটাই ডিউটি হবে ভালো কাজের দিকে আহ্বান করা মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখা এই ডিউটি হবে এই ডিউটি পালন করার জন্য তোমাদের মধ্যে যেন একটি দল অবশ্যই যেন থাকে অবশ্যই সেই দল যেন নিজের দায়িত্ব পালন করে শুধু তাই নয় আমরা জানি খুবই বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান রাআ মিনকুম মুনকারা ফালিউবাইয়িরহু বিয়াদি ফাইল লাম ইয়াস্তাদি ফবিলিসানি ফাইল লাম ইয়াস্তাদি ফবিকালবি ওয়াদালিকা আযাফুল ঈমান তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে মুসলমান ব্যক্তিকে যদি কোন রকমের অনুসলামিক কাজ করতে দেখে ইসলাম বিরোধী কাজ করতে দেখে তাহলে তার দায়িত্ব হবে ফালিউবাইয়িরহু বিয়াদি সে যেন নিজের হাতের দ্বারা তাকে নিষেধ করে নিজের হাতের দ্বারা যেন বাধা দান করে নিজের হাতের দ্বারা আপনার সামনে ওই যে বললাম আপনার সামনে একজন মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখে যাচ্ছে আপনার ক্ষমতা রয়েছে আপনার শক্তি রয়েছে যে আপনি তাকে হাতের দ্বারা নিষেধ করতে পারবেন বলতে পারবেন কিন্তু আপনি কেন বলতে গেলেন না কি দরকার আছে আমার তাকে বলে খারাপ হওয়ার কি দরকার আছে তার কাছে খারাপ হওয়ার তার কাছ থেকে গাল খাওয়ার কোনো দরকার নেই অথচ আপনার শক্তি আছে হাতের দ্বারা তাকে নিষেধ করতে পারবেন আপনি যদি একবার তাকে মানে একবার যদি চিল্লে কথা বলে তাহলে আপনার ভয়ে সে সব কিছু ছেড়ে ত্যাগ করে হয়তো সে পালিয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি এই দায়িত্ব পালন করছেন না যদি এই দায়িত্ব পালন না করে যদি আমি এই দায়িত্ব পালন না করি আমার শক্তি থাকা সত্ত্বেও আপনার শক্তি থাকা সত্ত্বেও তাহলে আমাকে জবাবদিহি করতে হবে এই যদি শক্তি না থাকে হাতের দ্বারা নিষেধ করা যদি শক্তি না থাকে হাতের দ্বারা যদি মানা করার শক্তি না থাকে হবে লিসানিহি জুবানের দ্বারা নিষেধ করতে হবে কমসে কম জুবানের দ্বারা একটা হচ্ছে যে অনুসরণিক কাজ হচ্ছে আপনি গিয়ে হাতের দ্বারা সেটাকে সরিয়ে দিলেন হটিয়ে দিলেন শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে সেটাকে হটিয়ে দিলেন সেই শক্তি যদি আপনার না থাকে আমার না থাকে তাহলে কমসে কম মুখের দ্বারা বলতে হবে নিষেধ করতে হবে যেটা আমরা মাওলানা সাহেবরা কি করে থাকি বক্তব্যের মাঝে আপনাদের বক্তব্যের দ্বারা আপনাদের সামনে আমরা এই বাণীটাই প্রচার প্রসার করে থাকি এই মুখের দ্বারাই আপনাদেরকে নিষেধ করে থাকি এই কাজ করতে হবে না এই কাজ ইসলাম বিরোধী এই কাজ কোরআন হাদিস বিরোধী এবং এই সৎ কাজ ভালো কাজ এই কাজ করতে হবে এই যে আমরা মুখের দ্বারা আপনাদেরকে নিষেধ করতে করে থাকি আমাদের যেহেতু শক্তি নেই যে হাতের দ্বারা কোথাও গিয়ে নিষেধ করব আরে হাতের দ্বারা তো নিষেধ করা দূরের কথা একটা কথা মনে রাখবেন আলিমদের উপরে অনেকে ক্ষিপ্ত হয়ে থাকে জানেন আলিমদের উপরে অনেকে রেগে থাকে কেমন ক্ষিপ্ত হয়ে থাকে এরা তো মজলিসে উঠে স্টেজে উঠে বড় বড় লেকচার ঝাড়ছে ফতোয়া দিচ্ছে এদের যদি কোনো রকমের একটা ভুল ভ্রান্তি পেয়ে যায় তাহলে সেটাকে কিভাবে প্রচার প্রসার করতে হবে আর কিভাবে সেটাকে তিল থেকে তাল করতে হবে সেটা মানুষ জানে অনেকে ক্ষিপ্ত হয়ে থাকে সবাই এমন না অনেকে ভাই আছেন যারা আলিমদেরকে ভালোবাসেন মহব্বত করেন কিন্তু অনেকে এরকম থাকে আমরা অনেক সময় বিষয়বস্তু নিয়ে উঠি আলোচনা করি কোনোই কিছু আমরা জানি না সমাজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কার সঙ্গে কি হয়েছে আমি একটা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কথা কোনো কথা বললাম এই তো আলিম আমাকে টন্টিং করে আমাকে উদ্দেশ্য করে আমাকে
কটাক্ষ করে আমার উপরে রহস্য করে এই কথা বলছে। এই ধর্মে অনেকে বলে থাকে আর তারা ক্ষিপ্ত হয়ে থাকে যে এই আলিমের যদি একটা ভুল বের হয়ে যায় তাহলে তাকে একদম আকড়ে ধরব, তার সে তিলটাকে তাল করব। বলার উদ্দেশ্য যে এই যে আমরা ক্ষিপ্ত হয়ে থাকি, এই ক্ষিপ্ত হয়ে থাকলে হবে না। আলিমরাও মানুষ, মানুষ সবাই, ফারিস্তা কেউ হতে পারে না, ভুল কার দ্বারা হয় না, ফারিস্তার দ্বারা। আর আলিম সমাজ কিন্তু ফারিস্তা না, তারাও মানুষ, তাদের দ্বারাও কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটাকে সংশোধন করে দিতে হবে, সেটাকে ভদ্রতার সঙ্গে বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে। কিন্তু কোন ব্যক্তির পিছনে, আলিমের পিছনে, জাহিলের পিছনে, পুরুষের পিছনে, মহিলার পিছনে, বড় ব্যক্তির পিছনে, ছোট ব্যক্তির পিছনে, ধনীর পিছনে, গরিবের পিছনে, যে কোনো ব্যক্তির পিছনে হোক না কেন, কোনো ব্যক্তির পিছনে লাগা চলবে না, কোনো ব্যক্তির জাসুসি করা চলবে না যে তার পিছনে পিছনে আমি জাসুসি করব। তার একটা যদি ভুল আমি পেয়ে যাই তাহলে সেটাকে তিলকে তাল করে আমি সমাজের মধ্যে তুলে ধরব। এই চরিত্র যেন আমাদের না হয়। যদি আমার শক্তি না থাকে হাতের দ্বারা নিষেধ করার, যদি শক্তি না থাকে হাতের দ্বারা সেই কাজটাকে দূরে সরিয়ে দেওয়ার, তাহলে ভাবে লেসানিহি, জুবানের দ্বারা আমাদেরকে নিষেধ করতে হবে, জুবানের দ্বারা বলতে হবে। সেই শক্তি যদি আপনার মধ্যে না থাকে যে জুবানের দ্বারাও আপনি বলতে পারবেন না, সেই শক্তিটাও নেই যে আপনি যদি জুবানের দ্বারা বলতে যান তো সেই ছেলে সেই মেয়ে এতটাই বেয়াদব যে আপনার উপরে হাত উঠিয়ে দেবে বা আপনাকে গালিগাল করবে, ভালো ভাষায় সে কথা বলবে না, খারাপ ভাষা ব্যবহার করবে। এই ধরনের যদি ভয় থাকে, মুখের দ্বারাও যদি আপনি বলতে না পারেন, ভাবে কলবিহি, তাহলে হৃদয়ের দ্বারা সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। এখানে ভাববে ফাল ইউগাইরুহু বেকলবি, ফাল ইউগাইরুহু উপরে আত আছে, অর্থাৎ হৃদয়ের দ্বারা সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। পরিবর্তন হৃদয়ের দ্বারা পরিবর্তন কি করা হয়, যখন সমাজের মধ্যে অনৈসলামিক কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আপনি হাতের দ্বারা নিষেধ করতে পারলেন না, জুবানের দ্বারা নিষেধ করতে পারলেন না, এবার লাস্ট যেটা স্তর রয়েছে সেটা কি, যে আপনাকে হৃদয়ের দ্বারা নিষেধ করতে হবে, হৃদয়ের দ্বারা পরিবর্তন করতে হবে। আর সেই হৃদয়ের দ্বারা পরিবর্তন কিভাবে করবেন, আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কোন কৌশল অবলম্বন করলে, কোন পন্থা অবলম্বন করলে, কোন রাস্তা ইখতিয়ার করলে আমি এই অনৈসলামিক কাজটাকে দূরে সরাতে পারি, কোন ব্যক্তির সাহায্য নিলে আমি এই অনৈসলামিক কাজটাকে পরিবর্তন করতে পারি, কোন ব্যক্তির কাছে আমি গিয়ে দাঁড়িয়ে তার কাছ থেকে সাহায্য নিলে আমি এই সমাজ থেকে এই অনৈসলামিক কাজটাকে একেবারে নির্মূল করতে পারবো। এই চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। রাত্রে ঘুমাতে গিয়ে আপনার মধ্যে যে অস্থিরতা আসবে, আপনার মধ্যে যে টেনশন আসবে, এর মানে যে আপনার মধ্যে ঈমান আছে, আপনাকে ঘুম হবে না। আপনি হাতের দ্বারা নিষেধ করতে পারলেন না, মুখের দ্বারা নিষেধ করতে পারলেন না, এবার বাকি রয়েছে যে আপনাকে হৃদয়ের দ্বারা নিষেধ করতে হবে, পরিবর্তন করতে হবে। তো এটা কখন হবে, যে ঘুমাতে গেলেন আপনাকে ঘুম আসছে না, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, আপনার মধ্যে একটা টেনশন কাজ করছে যে কি করে এটাকে দূর করা যায়, তখন ভাবতে হবে আপনার মধ্যে ঈমান আছে আর সেই কাজটা আপনাকে করতে হবে। তাহলেই আমরা ইসলামের দৃষ্টিতে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। ব্রাদার ইসলাম, এই কয়েকটা পয়েন্ট ছিল, এই কয়েকটা পয়েন্টের উপরে ভাঙাচোরা ভাষায় আমি আলোচনা করলাম, আর আজকে বুঝতে পারলেন যে একটু আমার আওয়াজটাও সাথ দিল না, ভাঙাচোরা ভাষায় যা কিছু আলোচনা করলাম। আমার অনুরোধ এটাই থাকবে যে আমি আপনি সবাই আমরা যেন এইসব কোরআন এবং হাদিসের আলোচনার উপরে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে সুন্দরভাবে আমল করে নিজের জীবনকে এমনভাবে সুন্দর করে গড়ে তুলি যাতে করে আমাদের জীবন সুন্দর হওয়ার সাথে সাথে আমাদের সমাজও আদর্শ সমাজ হিসাবে গড়ে ওঠে, আমাদের সমাজ একটা সুন্দর সমাজ হয়, ইসলামিক সমাজ হয়। এ আল্লাহ তুমি এর তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন, ওয়া আখু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।